हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के तुम्हारे सामने एक अति गुरुत्वपूर्ण भिडियो नहीं उपस्थित होता तुम जो इंटरव्यू बो कि कारेंट अफेयार्स बो तर मध्य अन्यतम भिडियो होते चले तो तुम्हारा प्रथम के शेष पर्यंत देखते थको। भिडियो की भलो लगले अवश्य लाइक कमेंट करते भूलो ना और यकम आो अनेक भिडियो पे अवश्य चैनल सबसक्राइब कर रखो। ठीक है, तो आज के तुम्हारे सामने आलोचना करब चंद्रयान थ्री नहीं। ठीक है, तो से तुम्हारा देखते थको এবং আলোচনা করার পর আমি কিছু প্রশ্ন উত্তরও করব। দেখো, তুমি সবাই জানো 2019 সালে সেপ্টেম্বর মাসে চন্দ্রযান টু পাঠানো হয়েছিল, কিন্তু সেটা ঠিকভাবে সফল হয়নি। তো সেই জন্য সফল করতে আবার নতুনভাবে ইসরো একটি চন্দ্রযান পাঠাতে চেয়েছে, যেটার নামকরণ করা হয়েছে চন্দ্রযান থ্রি। তো এই প্রকল্পের জন্য তোমাদের জেনে রাখা ভালো যে ভারতীয় মুদ্রায় আনুমানিক ব্যয় হবে 615 কোটি টাকা। ঠিক আছে, ইসরো সভাপতি জানিয়েছেন এটা, শিবান। আর কখন কীভাবে উৎক্ষেপণ করা হবে দেখো, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবান স্পেস সেন্টারের বাহুবলী লঞ্চ ভেহিকল মার্ক থ্রি LMV-3M4 রকেটের সাহায্যে ল্যান্ডার ও লোভার সহটির দুপুর 2:35 মিনিট 17 সেকেন্ডে চাঁদের উদ্দেশ্যে পাড়ি বসাবে কে চন্দ্রযান থ্রি। কবে চাঁদে পৌঁছবে চন্দ্রযান? আগস্টের তৃতীয় সপ্তাহে 23 থেকে 24 আগস্টের মধ্যে। ঠিক আছে, এরপরে দেখো চন্দ্রযানের প্রধান লক্ষ্য কী? চন্দ্রযানের প্রধান লক্ষ্য তিনটি: চাঁদের পৃষ্ঠে ল্যান্ডারকে নিরাপদ ও নমনীয়ভাবে অবতরণ করা, লোটারিং ক্ষমতা পর্যবেক্ষণ ও পরিদর্শন করা, এছাড়া চাঁদের পৃষ্ঠে উপলব্ধ রাসায়নিক এবং প্রাকৃতিক উপাদান, মাটি, জল ইত্যাদির ওপর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে চাঁদের গঠন আরও ভালোভাবে বুঝতে অনুশীলন করা, আন্তঃগ্রহ বৈজ্ঞানিক পর্যবেক্ষণে দুটি গ্রহের মধ্যে মিশনের জন্য প্রয়োজনীয় নতুন প্রযুক্তির বিকাশ ও প্রদর্শনকে বুঝতে এই চন্দ্রযান পাঠানো হয়েছে। এবার এই চন্দ্রযান সম্পর্কে আমরা কিছু প্রশ্ন উত্তর করে নেবো, তোমরা দেখতে থাকো। চন্দ্রযান থ্রি কবে লঞ্চ করা হয়েছিল? 14 জুলাই 2023। কটার সময়? দুপুর 2:35 মিনিটে। কোথা থেকে চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। চন্দ্রযান 3 চাঁদের কোন মেরুতে অবতরণ করবে? দক্ষিণ মেরুতে। চন্দ্রযান 3-এর খরচ কত? 615 কোটি টাকা। চন্দ্রযান 3 মিশনের প্রধান উদ্দেশ্য কি? চাঁদের মাটিতে নিরাপদ ও সফলভাবে অবতরণ করানো এবং চন্দ্রপৃষ্ঠের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা, পাশাপাশি চাঁদের মাটিতে একটি রোভার অপারেশন করাও এই মিশনের অন্যতম উদ্দেশ্য। চন্দ্রযান 3 কখন চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে? 23 আগস্ট 2023 খ্রিস্টাব্দে। কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান 3? LVM-3M4 বা GSLV-3 রকেট। LVM-3 পুরো কথা কি? লঞ্চ ভেহিকল মার্ক থ্রি। চন্দ্রযান 3 কয়েকটি মডিউল আছে ও কি কি? 3টি মডিউল আছে, একটি ল্যান্ডার মডিউল, একটি প্রোপালসন মডিউল, একটি রোভার। চন্দ্রযান 3 ল্যান্ডারটির নাম কি? বিক্রম। রোভারটির নাম প্রজ্ঞান। কেন চন্দ্রযানের ল্যান্ডারের নাম বিক্রম? ডক্টর বিক্রম আম্বালাল সারভাই এর নাম অনুসারে চন্দ্রযানের ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে বিক্রম। তিনি ছিলেন ঈশ্বরের প্রাণপুরুষ, তাকে শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ঈশ্বর। চন্দ্রযান 3-এর মোট ওজন কত? 3900 কেজি। চন্দ্রযান 3 মিশনের থিম কি? সায়েন্স অব দ্য মুন। চন্দ্রযান 3 মিশনের নেতৃত্ব কে দিয়েছেন? ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব। ভারতের রকেট ওম্যান নামে কে পরিচিত? ডক্টর ঋতু পরিধল শ্রীবাস্তব। রকেট ম্যান নামে কে পরিচিত? কে সিভন। মিশন চন্দ্রযান 3 কোন সংস্থা লঞ্চ করেছে? ইসরো। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? এস সোমনাথ। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।